সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আমার ভিডিও। আর আমি অর্ণব দাস, তোমাদের সঙ্গে আজ রয়েছি নতুন ভিডিও নিয়ে, নতুন ভিডিওর টপিক। তোমরা আশা করি টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে কু অ্যাপ থেকে আমরা পয়সা ইনকাম কিভাবে করব। তো আমরা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে বুঝি বা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তারা প্রত্যেকেই কু অ্যাপ সম্পর্কে অবগত। আমরা তো এই কু অ্যাপ আমরা কোনোদিন ভাবতে পারিনি, যেটা বা কেউ আশা করিনি, এই কু অ্যাপ থেকে আমরা পয়সা ইনকাম কিভাবে করব। কু অ্যাপ অ্যানাদার যেসব ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, তাদের মতোই একটা সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে আমরা রেগুলার আমাদের আপডেট পোস্ট করি, আমরা আমাদের ভিডিও লিঙ্কস পোস্ট করি এবং সেখানে আমরা ফটো আপলোড করি, ঠিক আছে। তো এরকমই একটা অ্যাপ যেটা কু অ্যাপ নামে পরিচিত, আমরা প্রত্যেকেই যার সম্পর্কে অবগত। তো বর্তমানে কু অ্যাপ নতুন ফিচার চালু করেছে, যারা আপডেট করেনি তার আপডেট করে নাও। আপডেটের পর নতুন ফিচার চালু করেছে যেটা, সেটা হয়েছে আমরা কু অ্যাপ থেকে আজকের থেকে বা এই সময় থেকে আমরা কু অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবো। তো সেটা কীভাবে করবো সেটা জানতে গেলে আমাকে চলে যাবো মোবাইল স্ক্রিনে। বেশি ওয়েট করবো না, মোবাইল স্ক্রিনে চলে যাবো। চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আমি প্রথমে ওপেন করবো আমার কু অ্যাপ। তো কু অ্যাপ ওপেন করার পরে আমি প্রথমে দেখতে পাবো, আমার সকলে দেখতে পাচ্ছি কুতে আপনার উপার্জন, কুতে টাকা উপার্জন করুন, আমরা লেখা আছে এখানে, ওপরে লেখা আছে কুতে উপার্জন করুন। যারা আপডেট করেনি তারা, আমি প্রথমেই বললাম যে আপডেট করে নাও, ঠিক আছে। আপডেট করার পরেই এই অপশানটা পাবে, আপডেট না আপডেট করার আগে এই অপশানটা পাবে না। যারা এখনও পর্যন্ত আপডেট করেনি, কু অ্যাপ আপডেট করে নাও প্লে স্টোর থেকে। তো আপডেট করার পর আমি কু ওপেন করলেই এই ইন্টারফেস আসছে। ইন্টারফেস আসার পর এখানে গেছে আপনার কয়েনগুলি ক্লেম করুন পার ডে। এখানে আমার দেখা আছে আজকে আমি যেটা করেছি, আজকে আমি 100 কয়েন। প্রথমে বলে রাখি 100 কয়েন মানে 1 টাকা, আমি সেটাও প্রুফ দেখাবো, ঠিক আছে। প্রত্যেক দিন কত টাকা করে আমি করতে পারবো ইনকাম সেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা ছিল আজকের আমার 100টা কয়েন যেটা আমি আজকে পেয়েছি, তার এটা আমি দেখালাম। এবার আমি চলে যাব আপনার কয়েনগুলি ক্লেম করুন। কয়েনগুলি ক্লেম করলে এখানে একটা ভিডিও ওপেন হবে, ভিডিওটা চলতে থাকবে 10 মিনিট প্রত্যেক দিন। আমাদেরকে কুতে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে প্রত্যেক দিন 10 মিনিট ধরে আমাকে কু ব্যবহার করতে হবে। কু ব্যবহার 10 মিনিট করার পরেই আমি 100 কয়েনটা পাবো, ঠিক আছে। প্রথম দিন 100 কয়েন, তারপরে 200 কয়েন, তারপর 300 কয়েন, পরের দিন 400 কয়েন, পরের দিন 500, 600, এভাবে 100 100 করে বাড়তে থাকবে, ঠিক আছে। তো এটা ছিল কীভাবে আমি টাকা উপার্জন করব তার নিয়ম। এই এখানে লেখাই আছে কুতে উপার্জন করুন, প্রতিদিন কাটান 10 মিনিট আর কি রিওয়ার্ড পেয়ে যান, ঠিক আছে। 100 কয়েন মানে 1 টাকা বলে রাখলাম। আচ্ছা আমি একটু নিচের দিকে চলে যাব, এখানে লেখা আছে স্পেন্ড টাইম, আর্ন কয়েন, উইথড্র ক্যাশ। আমরা এটা পেটিএমে বা গুগল পেতে আমরা উইথড্র করতে পারবো আমাদের এই ক্যাশটা। 100 কয়েন মানে 1 টাকা, এই 1 টাকা, 2 টাকা, 3 টাকা যেটাই হবে না কেন সেটা আমরা উইথড্র করে নিতে পারবো আমাদের পেটিএম অথবা গুগল পেতে। তো বর্তমানে আমার এখানে আমার উইথড্র অপশানে গেলাম, উইথড্র সরি তার আগে দেখিয়ে দিই যে এটা হচ্ছে আমার ইওর কয়েন, আমি কত টাকা আর্ন করেছি, কীভাবে আর্ন করেছি সেটা এখানে দেওয়া যায়। প্রত্যেক দিন 8ই সেপ্টেম্বর, আজকে 8ই সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর আমি 100টা কয়েন আর্ন করেছি 10 মিনিট ভিডিও দেখার পর একদিনে, প্রথম দিন, ঠিক আছে। আমার এখানে আর্ন দেখাচ্ছে 100 কয়েন, ঠিক আছে। এবারে চলে যাব আমার ট্রানজাকশন হিস্ট্রি। ট্রানজাকশন হিস্ট্রি ইওর ক্যাশ, ক্যাশে চলে গেলাম, এখানে 1 টাকা, 100 কয়েন আমি বলেছিলাম 1 টাকা, এখানে লেখা আছে 1 টাকা, ব্যালেন্স 1 টাকা, ঠিক আছে। এখনও পর্যন্ত হিস্ট্রি, নো হিস্ট্রি ফাউন্ড এখানে দেখাচ্ছে, এই কারণে, কারণ আমি এখনও পর্যন্ত ট্রানজ্যাকশন আমি উইথড্র 1টা টাকাও করিনি এখনও পর্যন্ত। এরপর আমি চলে যাব উইথড্র অপশানে। আমি ধরে নিলাম আমার এখানে 1 টাকা আছে, আমি এটা উইথড্র করব। আমি আজকেই খুলেছি, আজকে 1 টাকা পেয়েছি মানে 100টা কয়েন। এবার আমি এটা উইথড্র করব, কীভাবে উইথড্র করব সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। উইথড্র এখানে আমার ইউপিআই আইডি দেবো, ফার্স্টেই দেবো এখানে আমার ইউপিআই আইডি। ইউপিআই আইডি দেওয়ার পর ইউপিআই আইডি তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের ইউপিআই আইডি, তোমরা যেহেতু ট্রানজ্যাকশন করো তো ইউপিআই আইডি অবশ্যই জানো, ঠিক আছে। তো ইউপিআই আইডি দেওয়ার পর কু রিওয়ার্ড, এখানে কু রিওয়ার্ড ডিটেলস, আমার 1 টাকা আছে কু রিওয়ার্ড ক্যাশ, 1 টাকা আমার ওয়ালেটে আছে। টোটাল আমার ট্রানজ্যাকশন ফি 0, ট্রানজ্যাকশন ফি আমার
ফ্রি লেখা আছে, জিরো ট্রানজ্যাকশন ফি কোনো লাগবে না। এক টাকা আমরা সরাসরি আমরা আমাদের ফোনপে অথবা গুগল পে অথবা পেটিএমতে আমরা ট্রান্সফার করে নিতে পারবো, ঠিক আছে। তো ওটা ইউপিআই আইডি দেওয়ার পরে নিচে প্রসিড বলে অপশান আছে, প্রসিডে ক্লিক করলে ওটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা ব্যাকে চলে আসবো। এখানে কিছু কুরি নির্দেশনা রয়েছে, ঠিক আছে, ইনস্ট্রাকশন কিছু রয়েছে কিভাবে আমরা ইনকাম করব, তার কিছু ইনস্ট্রাকশন রয়েছে। যেমন কুতে কয়েন উপার্জন করার জন্য 24 ঘন্টা সময়ের মধ্যে অন্তত 10 মিনিট কুতে কাটাতে হবে, মানে প্রতিদিন আমাদের 10 মিনিট করে কুতে কাটাতে হবে, সময় দিতে হবে 24 ঘন্টা, মানে এখানে 12 AM থেকে 11:59 PM পর্যন্ত, মানে 24 ঘন্টা মানে আমরা জানি রাত্রি 12টা থেকে পরের দিন রাত্রি 12টা। তো প্রতিদিন 10 মিনিট জন্য কুয়োতে ব্যবহার করুন এবং আপনার দৈনিক উপার্জন বিভাগে উল্লিখিত সংখ্যা অনুযায়ী কয়েন এবং নগদ অর্জন করুন। ওখানে কয়েন আসবে, আমি প্রথমে বললাম যে কয়েন প্রত্যেক দিন যে মানে 100টা কয়েনে 1 টাকা। এবার আপনার 100, 200, 300, 400 যেভাবে হবে, 400টা কয়েন হলে 4 টাকা, এইভাবে আপনার উপার্জন হবে, ঠিক আছে। পুরোটাই আমরা ক্যাশে আমাদের ব্যাঙ্ক ট্রান্সফার করে নিতে পারবো, বা পেটিএমে ট্রান্সফার করে নিতে পারবো, বা ফোনপে গুগল পে যাদের আছে তাদের আমি ট্রান্সফার করে নিতে পারবো। যদি আপনারা কোনো দিন 10 মিনিটের জন্য কু ব্যবহার না করেন তাহলে আপনি সেই দিনের জন্য কু কোনো উপার্জন করতে পারবেন না। আপনি ধরুন আজকে 10টা, আপনি আজকে 100টা কয়েন পেয়ে গেলেন আজকে 10 মিনিট ঘাঁটাঘাঁটির পর, তো কালকে আপনি কোন রকম 10 মিনিট আপনি কু ব্যবহার করেননি, ঠিক আছে। তো সেখানে সেক্ষেত্রে আপনি কি সেই দিনের মানে কালকের আগামীকালের যে পেমেন্টটা, সে কালকের 100টা কয়েন আপনি বা 200টা কয়েন যাই হোক না কেন, আপনি সেটা পেলেন না বা পাবেন না, ঠিক আছে। নেক্সট দিন আপনি আবার 10 মিনিট ব্যবহার করলেন, তারপরে সেই দিনের টাকাটা আপনি পেয়ে যাবেন। এখানে বেশ কিছু মিশন দেওয়া আছে কিভাবে কি ব্যাপার না সমস্ত কিছু এখানে সম্পর্কে বুঝিয়ে দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারেন। এই ছিল কু আজকে কিভাবে ইনকাম দিচ্ছে বা কুতে আমরা টাকা উপার্জন কিভাবে করব সেই সম্পর্কে ভিডিও বলে দিলাম। সকালে বুঝতে পেরেছো ভিডিওটা, দেখা হবে পরের ভিডিওতে। এই ছিল আজকের টপিক। তোমরা আমাকে কুতে ফলো করতে পারো। এটা কুর নতুন ইন্টারফেস, আপডেট করার পর তোমরা কুতে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে। সো এই ছিল আজকের ভিডিওর টপিক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং যারা নতুন তারা আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। যারা আমাকে ফলো করতে চাও বা এবং কোশ্চেন জিজ্ঞাসা করতে চাও, তারা কমেন্টে অবশ্যই আমাকে তাদের প্রশ্ন এবং যা কিছু জিজ্ঞাসাবাদ থাকে আমাদের জিজ্ঞাসা করতে পারো। এবং আমাকে ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুকে ফলো করতে পারো। আমার ফেসবুক নাম অর্ণব দাস, প্রোফাইল পেজ দুটোই রয়েছে। তোমরা আমাকে ইনস্টাগ্রামে অর্ণব দাস অফিসিয়াল 123, এখানে তোমরা আমাকে ফলো করতে পারো এবং তোমাদের কোশ্চেন যাবতীয় আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি অবশ্যই তোমাদের জন্য, তোমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকো, সাথে থেকো, দেখা হবে পরের ভিডিওতে।